মস্কোর একটি কনসার্ট হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীদের হামলা ও আগুনে অন্তত 115 জনের বেশি নিহত ও অনেকে আহত হয়েছেন। কিন্তু এবারই প্রথম নয়, আগেও বেশ কয়েকটি বড় হামলায় কেঁপে উঠেছিল রাশিয়ার রাজধানী মস্কোয়। গত 25 বছরে যেসব বড় হামলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তার বিস্তারিত থাকছে অর্পণ মৈত্রের প্রতিবেদনে। সময়টা 1999 সালের 13 সেপ্টেম্বর। ওই দিন সকালে দক্ষিণ পূর্ব মস্কোর একটি আটতলা ভবনে বোমা বিস্ফোরণ হয়। এতে নিহত হন 118 জন। এই হামলার জন্য প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর ককেশাসের চেচনিয়া প্রজাতন্ত্রের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দায়ী করে মস্কো। 2002 সালের 23 অক্টোবর মস্কোর দুব্রভোকা থিয়েটারে ঝোড়ো অভিযান চালায় চেচনিয়া স্বাধীনতাকামী যোদ্ধাদের একটি দল। অনুষ্ঠান চলার সময় দলটির 21 জন পুরুষ ও 19 জন নারী সদস্য থিয়েটারে 800 জনের বেশি দর্শক শ্রোতাকে জিম্মি করেন। জিম্মি নাটকের অবসানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 2 দিন ও 3 রাত ধরে চলে দর কষাকষি। তাতে সমাধান না হলে জিম্মিকারীদের অচেতন করতে থিয়েটারের ভেতর বিশেষ গ্যাস ছড়িয়ে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর সেখানে অভিযান চালান। এ ঘটনায় 130 জিম্মি মারা যান, যাদের অধিকাংশই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। থিয়েটারে জিম্মি নাটকের অবসানের পরের বছর 2003 সালের 5 জুলাই মস্কোর কাছে তুশিনো বিমানঘাটিতে এক রক কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালান দুই নারী। রাশিয়া তাদের চেচেন বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে। আত্মঘাতী এই হামলায় 15 জন নিহত ও 50 জনের মতো আহত হন। এক বছর পর 2004 সালের 6 ফেব্রুয়ারি সকালের ব্যস্ত সময়ে মস্কোর পাতাল রেলে একটি বোমা বিস্ফোরণ ঘটায় স্বল্প পরিচিত এক চেচেন গোষ্ঠী। এতে 41 জন নিহত হন। 2010 সালের 29 মার্চ মস্কোর পাতাল পথে দুটি হামলা চালান দুজন আত্মঘাতী নারী। হামলায় 40 জন নিহত হন। এর একটি হামলা চালানো হয় এফএসবি গোয়েন্দা সার্ভিসের সদর দপ্তরের কাছে লুবিয়াঙ্কা স্টেশন লক্ষ্য করে। হামলার দায় স্বীকার করেন চেচেন স্বাধীনতাকামীদের একটি গোষ্ঠী দ্য ককেশাস আমিরাতের নেতা দোকু উমারভ। 2011 সালের 24 ফেব্রুয়ারি ছিল মস্কোবাসীর জন্য আরেকটি রক্তাক্ত দিন। এদিন মস্কোর দোমোদেদোভ আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে আত্মঘাতী বোমা হামলা চালান এক ব্যক্তি, তাতে 37 জন নিহত হন। এ হামলারও দায় স্বীকার করে দ্য ককেশাস আমিরাত। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।